লিবিয়ায় 26 বাংলাদেশি সহ 30 জনকে নির্বিচারে গুলি করে হত্যার মূল হোতা মিলিশিয়া নেতা খালেদ আল মিশাই দেশটির বিমান বাহিনী ড্রোন হামলায় নিহত হয়েছেন। রাজধানী ত্রিপোলির 80 কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়। লিবিয়ার সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। এদিকে বাংলাদেশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে মানব পাচারকারী চক্রের আরো 4 সদস্য। রিপোর্ট মাহমুদুর রহমানের। লিবিয়ার রাজধানী ত্রিপোলি সহ অনেক এলাকা জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজি সহ কিছু এলাকা এখনও বিদ্রোহী নেতা খলিফা হাফতারের দখলে। গত 28 মে ত্রিপোলি থেকে 180 কিলোমিটার দূরের মেজদা শহরে 26 বাংলাদেশি সহ 30 জনকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এতে আহত হন আরও 11 বাংলাদেশি। নারকীয় হত্যাকাণ্ডের মূল হোতা মিলিশিয়া নেতা খালেদ আল মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হন এমন খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এদিকে নিঃসংশয়ে হত্যাকাণ্ডের পর থেকে মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পাচারকারী চক্রের মূল হোতা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। বুধবার র্যাব 14 ব্যাটালিয়নের গোয়েন্দারা ব্রাহ্মণবাড়িয়ার ভৈরবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে 4 জনকে। যারা এই সমস্ত দালাল চক্র আমাদের বাংলাদেশের এই সমস্ত নিরীহ ভাইদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, দেশকে, দেশের সরকারকে, দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে মানহানিকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মূল হোতা হাজি কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।